বিরাট কোহলি, বাবার আজম, জস বাটলার, এদের নাম তো সবারই জানা। ক্রিকেটের আলোচনায় প্রায়ই উচ্চারিত হয় বর্তমান জেনারেশনের এই সেরা ক্রিকেটারদের নাম। কিন্তু কার্টিস ক্যাম্ফারের নাম কজন শুনেছেন? হতে পারে তিনি নামের ভারে অনেকটাই পিছিয়ে, কিংবা খর্বশক্তির দলের কোনো প্লেয়ার। কিন্তু এই অল্প বয়সে যেভাবে অসাধারণ ব্যাটিং স্কিল সেট, টেম্পারমেন্ট, ক্লাস, পাওয়ার জেনারেট করে ব্যাটিং মেধার জানান দিচ্ছেন, তা সত্যি প্রশংসার দাবিদার। অনেকটাই আড়াল থেকেও কিভাবে উঠে আসলেন লাইমলাইটে, তা আজ থাকছে অঙ্কুর গোমেজের প্রতিবেদনে। কার্টিস ক্যাম্ফারের জন্ম সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। পাশাপাশি তার রয়েছে দুই দেশের সিটিজেনশিপ। আয়ারল্যান্ড এবং সাউথ আফ্রিকা দুটো দেশের মধ্যে একটিকেই বেছে নিতে হতো ক্যাম্ফারকে। সে হিসেবেই 2020 সালে ইংল্যান্ডের হয়ে লীগ খেলার পর আয়ারল্যান্ডের নজরে আসলে তাকে দলে ভেড়ায় আয়ারল্যান্ড ক্রিকেট। এরপর সাদা বলের ক্রিকেটে দারুণ সব পারফরমেন্স করে যাচ্ছেন এই অলরাউন্ডার। নাম লিখিয়েছেন বেশ কয়েকটি রেকর্ড বুকেও, তৈরি করেছেন ইতিহাস। প্রথম আয়ারল্যান্ডের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20তে বল হাতে হ্যাট্রিক, সেই সাথে লাসিথ মালিঙ্গা এবং রাশিদ খানের পর কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচে টানা চার বলে চার উইকেট নেবার রেকর্ডও তার দখলে। শুধু বল হাতেই না, ব্যাটিং দিয়েও সকলের প্রশংসনীয় পঞ্চমুখ। এই তো গেল শুক্রবার দল যখন খাদের কিনারায় 57 রানের মাথায় 5 উইকেট হারিয়ে সেখান থেকে কি সুন্দরভাবে ক্যালকুলেটিভ রিস্ক নিয়েই ইনিংসটা বিল্ড করলেন। অষ্টম উইকেটে 60+ রানের পার্টনারশিপ, যেটা আয়ারল্যান্ডকে দিয়েছে ম্যাচে টিকে থাকার এক বড় সুযোগ। ব্যক্তিগত 39 রানের ইনিংসে বুমরাকে যেভাবে রিস্ট পাওয়ার ব্যবহার করে লং অন দিয়ে ছক্কাটা মেরেছেন, তা চোখে লেগে থাকবে অনেকদিন। বুমরা ওই এক ওভারে নিয়েছেন 13 রান। ব্যাট হাতে দেখিয়ে দিয়েছেন দল বিপদে পড়লে কিভাবে ত্রাণকর্তা হয়ে অন্ধকার সময়ে আসতে হয় এবং রিবিল্ড করা যায়। ক্যাম্পার যে শুধু ওভারসিজ কন্ডিশনগুলোতেই খেলছেন এমনটাও না। মাস কয়েক আগে বাংলাদেশে খেলে গেছেন কার্টিস ক্যাম্ফার। বিপিএলেও ব্যাট হাতে বেশ কিছু ভালো নক ছিল তার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। পরে আবার আয়ারল্যান্ডের জার্সিতে একই ভেনিউতে খেলে গিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের মাঠে উইকেট সম্পর্কেও ধারণা আছে বেশ। গত 27 জানুয়ারি সাকিবের দল ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রামের হয়ে সিলেটের মাঠে খেলতে নেমেছিলেন ক্যাম্ফার। সেদিন 25 বলে 4 বাউন্ডারি, 2 ছক্কায় 45 রান করে আলো কাড়েন তিনি। এই অল্প বয়সেই পারফরমেন্সের গ্রাফটা বেশ ঊর্ধ্বগামী কার্টিস ক্যাম্ফারের। তবে সেটা কতটুকু ধারাবাহিকতার সাথে করে যাবেন তা হয়তো সময়ই বলে দেবে। ফারাজি মালিহা, অনফিল্ড।